হ্যালো কোডার্স, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আমরা তো JDBC যখন আমরা এখানে আপডেট চালাচ্ছি, হ্যাঁ, এই যে আমাদের এই এসকিউএল কোয়েরিটা, এটা তো আমাদের একটা পার্টিকুলার অবজেক্টের জন্য এই মুহূর্তে ক্রিয়েট করছে, হ্যাঁ। তো আমরা যদি JDBC-র যে নেটিভলি যেই আপনার প্রিপেয়ার্ড স্টেটমেন্টের যে কনসেপ্টটা আছে, বা আমরা যদি এই একই কোয়েরিটা আমরা বারবার রিউজ করতে চাই শুধুমাত্র এই নেম, ইমেল এবং টেক্সট এই ভ্যালুগুলো চেঞ্জ করে, যাতে আমাদের প্রোগ্রামের এফিসিয়েন্সি বাড়ে, আমরা যখন ব্যাচ আপডেট করতে চাই বা ব্যাচ ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে তো আমরা এভাবে ইউজ করতে যেতে পারি, তাই না? তো সেটা করার জন্য যেটা করতে হবে, আমরা আরেকটা ক্রিয়েট মেথড তৈরি করব, যেটা আসলে আ লিস্ট অফ নোটিস নেবে, এবং ওই লিস্ট অফ নোটিসটাকে কীভাবে আমরা স্প্রিংয়ের কিছু ইউটিলিটি মেথড আছে সেই মেথডের থ্রু দিয়ে কীভাবে আমরা ব্যাচ ক্রিয়েট করতে পারি বা ব্যাচ আপডেট করতে পারি, সেটা এখন আমরা দেখব। তো সেটার জন্য আমরা একটা নতুন মেথড ক্রিয়েট করতে পারি এখানে, সেটা হলো পাবলিক। আমরা যেটা ক্রিয়েট করব, এখন তো যেহেতু আমরা ব্যাচ একটা লিস্ট করব, সেটা তো একটা লিস্ট অফ রেজাল্ট ভ্যালুস দিবে, তাই না? সেটা হচ্ছে প্রত্যেকটা এন্ট্রির জন্য আমাদের একটা রিটার্ন টাইপ রিটার্ন আসবে, যে কতগুলো রো এফেক্টেড হয়েছে, সে কারণে আমরা এটাকে ইন্টিজার অ্যারে হিসেবে ডিফাইন করতে পারি, যেটা একটা ইন্টিজার অ্যারে রিটার্ন করবে। আর আমরা যখন ইমপ্লিমেন্টেশন ডিটেলে যাব, তখন আপনি আরও বুঝতে পারবেন কেন আমরা এখানে ইন্টিজার অ্যারে রিটার্ন করছি। আমরা ক্রিয়েট a list of notice ebong amra list er naam dilam notices, thik ache? Acha, ebong amra ekhane ki korbo, amra return korte chaichi, amra to insert korbo, ha amader exactly ashole ei value ta je lagbe, amra etake copy kore paste kori ekhane, বাট আমরা এখানে এই 1 দিব না, কারণ আমরা এখানে একটা এটার রেজাল্ট সেটের ভ্যালুগুলো আমরা এখানে রিটার্ন করছি, মানে যে রেজাল্ট যেটা আসছে ইন্টিজার একটা অ্যারে আসবে। কিন্তু আমাদের এখন কি লাগবে, এখন আমরা যেটা লাগবে সেটা হচ্ছে এই যে প্যারামিটার্স, এই প্যারামিটার্সের মধ্যে আসলে আমাদের এই লিস্ট অফ নোটিসেস যা আছে, এই লিস্ট অফ নোটিসেসের থেকে আমাদের একটা এসকিউএল প্যারামিটার সোর্স টাইপের অবজেক্টের একটা অ্যারে নিতে হবে। এবং ওটা কীভাবে নিব সেটার জন্য আমরা দেখি যে স্প্রিংয়ের কিছু ইউটিলিটি ক্লাস আছে, আমরা নিতে পারি, ওই ক্লাসটা ইউজ করতে পারি, এসকিউএল প্যারামিটার সোর্স ইউটিলস ডট ক্রিয়েট ব্যাচ, যেটা নেয় আ লিস্ট অফ বিনস, অ্যান অ্যারে অফ বিনস নেয়। তো আমাদের নোটিসেস তো একটা লিস্ট, এটাকে আমরা চাইলে টু অ্যারেতে কনভার্ট করে দিতে পারি। এবং এখন কিন্তু আমি কি পাচ্ছি, আমি এখান থেকে পাচ্ছি একটা অ্যারে অফ নোটিসেস, তাই না? এবং এটাকে যদি আমি এখন বলে দেই যে এসকিউএল প্যারামিটার, এসকিউএল প্যারামিটার সোর্স নামে একটা ইন্টারফেস থাকার কথা, হ্যাঁ, এই যে এসকিউএল প্যারামিটার সোর্স অ্যান অ্যারে অফ দিস এবং প্যারামস, দ্যাটস গুড। এখানে আপডেটের জায়গায় হবে ব্যাচ আপডেট। আচ্ছা, এখন আমরা আরেকবার এক্সামিন করি আমরা কি করলাম এখানে। আমরা ফার্স্টে দেখি যে এসকিউএল প্যারামিটার সোর্স, এটা কিন্তু একটা ইন্টারফেস টাইপ, যেটা আপনার এখানে আমরা এই যে ম্যাপ এসকিউএল প্যারামিটার সোর্স এবং বিন প্রপার্টি এসকিউএল প্যারামিটার সোর্স, এই দুটোই কিন্তু আপনার এটাকে ইমপ্লিমেন্ট করে এসকিউএল প্যারামিটার সোর্সকে। তো আমরা যেটা করলাম, আমাদের নোটিসেস নামে একটা লিস্ট আসছে, এবং ওই নোটিসেস নামে লিস্টটাকে আমি অ্যারেতে কনভার্ট করে, অ্যারে অফ নোটিসেসে কনভার্ট করে আমি পাঠাচ্ছি এই এসকিউএল প্যারামিটার সোর্স ইউটিলসকে। এবং এটা কী করে, এই এসকিউএল প্যারামিটার সোর্স ইউটিল, এই ক্রিয়েট ব্যাচ, এটা আসলে এসকিউএল প্যারামিটার সোর্সের একটা অ্যারে আমাকে রিটার্ন করবে, যেটা হলো এই যে এই প্যারামসের মধ্যে আমি যখন ওই প্যারামসটা এখানে পাস করে দিচ্ছি, তখন প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের জন্য আমার এই কোয়েরিটা এক্সিকিউট হবে উইথ দিস নেমড প্যারামিটার কনসেপ্ট, যেটা আমরা সিঙ্গেল অবজেক্টের জন্য, আমরা সিঙ্গেল নেমড প্যারামিটার যখন আমরা কোয়েরি চালাই সেটার জন্য যেভাবে করছি, এভাবে আমাদের ব্যাচ আপডেটটা হয়ে যাবে। তো এটা টেস্ট করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আমাদের অ্যাপ ক্লাসে চলে যাই। আমাদের অ্যাপ ক্লাসে আমরা কয়েকটা নোটিস অবজেক্ট তৈরি করতে পারি। এখানে আমরা নোটিস 1 যেমন করেছিলাম, আমরা এখানে এটাকে কপি করি, কপি করে লেটস সি,
নোটিস টু, নোটিস থ্রি, আমরা তিনটা অবজেক্ট তৈরি করি না কেন? নোটিস টু, নোটিস থ্রি, আমরা জাস্ট ওয়ান টু থ্রি করে দিই, ওয়ান টু থ্রি। আমরা আইডি না দিই, কারণ আমরা তো আইডি চাচ্ছি অটোমেটিক্যালি নিয়ে নেবে। ববি ওয়ান, ববি টু, ববি থ্রি, এগুলো আসলে এখন তেমন ম্যাটার করে না, থাকুক নামগুলো, আমরা তো ডেমো পারপাসে দেখাচ্ছি। এখন যখন আমি আপডেট করতে চাচ্ছি, আমি আপডেট না, আমি আসলে ক্রিয়েট করতে চাচ্ছি, তাই না? ক্রিয়েট করব, আমি দেই ক্রিয়েট দিয়ে আমি একটা লিস্ট অফ নোটিসেস পাঠাবো, তাই না? তাহলে আমি লিস্ট অফ নোটিসেস পাঠানোর জন্য কী করবো? এই তিনটাকে আমি একটা লিস্টের ভিতরে নিয়ে যেতে পারি। আমি দিতে পারি যে লিস্ট, নোটিসের লিস্ট, নোটিস লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট নোটিস, ঠিক আছে। আমি এটাকে ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট করে আমি অ্যারে লিস্টে এগুলো আসলে অ্যাড করে দিব, নোটিস লিস্ট ডট অ্যাড নোটিস ওয়ান, এবং নোটিস টু থ্রিও আমি অ্যাড করে দিচ্ছি, টু থ্রি অ্যাড করে দিলাম। এখন আমি যখন এই নোটিস লিস্টটা পাঠাবো, তখন কিন্তু সে ববি ওয়ান টু থ্রিকে আমার এখানে ইনসার্ট করে দেওয়ার কথা, এবং আমি পরে লিস্টটা দেখতে পাবো। সো লেটস সি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ববি ওয়ান, ববি টু, ববি থ্রি এটা ডেটাবেসে চলে গেছে, এবং এইভাবেই কিন্তু আমরা স্প্রিংস ইকুইভ্যালেন্ট টু জেডিবিসিস প্রিপেয়ার স্টেটমেন্ট, যেটাকে বলে যে আমরা স্প্রিংয়ের থ্রুতে আমরা ব্যাচ ক্রিয়েট করতে পারছি। এরকম স্প্রিংয়ের আরও অনেক অপশন আছে, ডাউন দ্য রোড হয়তো আমরা দেখবো আমাদের প্রজেক্ট তৈরি করার সময়। তো দ্যাটস ইট ফর নাও, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।